যার নাম হচ্ছে নকশি কাঁথা। তাহলে চলো আমরা পড়ি। দেখো কি বলতেছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3। রিড, রিড মানে হচ্ছে পড়ো, দ্য টেক্সট নিচের যে টেক্সটগুলো রয়েছে বা নিচের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো পড়ো, অ্যান্ড এবং আনসার মানে হচ্ছে উত্তর দাও কোয়েশ্চেন্স 1, 2 এবং 3, 1, 2 এবং 3 নাম্বার কোয়েশ্চেনের উত্তর দাও। তাহলে দেখো আমরা পড়ি, তাহলে আগে আমরা পড়ি, এরপরে আমরা বুঝতে পারবো যে এখানে কী বলতেছে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এম্ব্রয়ডার্ড কোয়েল্ট, কোয়েল্ট মানে হচ্ছে কাঁথা, ঠিক আছে, বা এক ধরনের তোষক। আমরা কিন্তু যারা গ্রামে থাকি বা শহরে থাকি না কেন, বা আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা ইন্ডিয়াতে বসবাস করি, তারা কিন্তু মোটামুটি অল্প ঠান্ডার জন্য এক ধরনের কাঁথা ইউজ করি, যেটাকে কিন্তু নকশি কাঁথা বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু আমরা যে শীতের জন্য যে লেপটা ইউজ করি সেইটার থেকে কিন্তু অনেক পাতলা হয়ে থাকে, ঠিক আছে, এই জন্য এটাকে কাঁথা বলা হয়। সেই কাঁথার কথাই বলতেছে, দেখো যে নকশি কাঁথা ইজ এ কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে ধরন, ইজ মানে হচ্ছে হয়, তাহলে নকশি কাঁথা হয় এক ধরনের, এ মানে হচ্ছে একটি, নকশি কাঁথা হয় এক বা একটি ধরনের অফ এম্ব্রয়ডার্ড কোয়েল, এম্ব্রয়ডার মানে হচ্ছে নকশা খচিত, ঠিক আছে, এম্ব্রয়ডারি মানে হচ্ছে নকশা খচিত বা নকশা করা কোয়েল, কোয়েল মানে হচ্ছে কাঁথা, তাহলে হচ্ছে নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন, দ্য নেম নামটি, নেম মানে হচ্ছে নাম, দ্য নেম মানে হচ্ছে নামটি, ওয়াজ টেকেন, ওয়াজ মানে হচ্ছে ছিল, টেকেন মানে হচ্ছে নেয়া, তার মানে হচ্ছে নেওয়া হয়েছিল, ফ্রম মানে হচ্ছে থেকে, দ্য বেঙ্গলি ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, তার মানে হচ্ছে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড, বেঙ্গলি ওয়ার্ড বা বাংলা শব্দ থেকে এই নামটি নেওয়া হয়েছে, কোন শব্দ থেকে, নকশা, নকশা নামক বাংলা শব্দ থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, হুইচ মিন্স যার অর্থ, হুইচ মানে হচ্ছে যা, মিন্স মানে হচ্ছে অর্থ, যার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হচ্ছে আর্টিস্টিক মানে হচ্ছে শিল্প সুলভ, প্যাটার্ন মানে হচ্ছে ডিজাইন, প্যাটার্ন মানে হচ্ছে নমুনা, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা একটা মানে প্যাটার্ন বা ডিজাইন বা নমুনা যেটাকে বলতেছি সেটা হচ্ছে যে একটা শিল্প সুলভ হচ্ছে একটা ডিজাইন। তারপর বলতেছে দেখো, ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, ক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, ঠিক আছে, সরি, ক্রাফট মানে হচ্ছে শিল্প আর হ্যান্ডক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, ক্রাফট মানে হচ্ছে শিল্প, ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহাসিক ঐতিহ্যগত দিক থেকে, ঠিক আছে, বা ঐতিহ্যগত ক্রাফট মানে হচ্ছে ঐতিহ্যগত হচ্ছে শিল্প, কাইন মানে হচ্ছে ধরন, ইট ইজ ইয়া হয় এ মানে হচ্ছে একটি, ইয়া হয় একটি ঐতিহ্যগত শিল্প, অ্যান্ড ইজ সেড এবং এটাকে বলা হয়, সেড মানে হচ্ছে বলা, ইজ মানে হয়, এবং অ্যান্ড ইট সেড এবং এটাকে বলা হয় টু বি ইন্ডিজেনিয়াস, মানে হচ্ছে ইন্ডিজেনিয়াস মানে হচ্ছে দেশীয়, টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া মানে হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিম, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, বেঙ্গল মানে হচ্ছে বেঙ্গল, তার মানে হচ্ছে পশ্চিম বেঙ্গল এবং বাংলাদেশ, ইন্ডিয়ার পশ্চিম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দেশীয় শিল্প হিসাবে এটা পরিচিত বা এটাকে বলা হয়। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই শিল্পটা, আর্ট মানে হচ্ছে শিল্প, দ্য আর্ট শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিসড, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা, ঠিক আছে, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই আর্টটি বা শিল্পটি চর্চা করা হচ্ছে ইন রুরাল বেঙ্গল, ঠিক আছে, রুরাল মানে হচ্ছে একদম তোমার হচ্ছে গ্রাম, ঠিক আছে, বেঙ্গল মানে হচ্ছে তো যেটা বললাম যে বেঙ্গল মানে হচ্ছে বেঙ্গলি বলা হয় বা বঙ্গ বলা হয়, রুরাল বেঙ্গল মানে হচ্ছে গ্রামের গ্রামের বঙ্গতে বা গ্রামগুলোতে ফর সেঞ্চুরিজ, তোমার হচ্ছে শত বছর ধরে, ঠিক আছে, সেঞ্চুরিজ মানে হচ্ছে তোমার শত, ঠিক আছে, এখানে যেহেতু বলতেছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ মানে হচ্ছে এটা শত বছর ধরে গ্রাম বাংলাতে প্র্যাকটিস করা হচ্ছে বা চর্চা করা হচ্ছে। দ্য নেম নকশি কাঁথা, এই নকশি কাঁথা নামটি, নেম মানে হচ্ছে নাম, দ্য নেম নকশি কাঁথা, এই নকশি কাঁথা নামটি বিকাম, বিকাম মানে হচ্ছে পরিণত হওয়া, এই নকশি কাঁথা নামটি পরিণত হয়েছে পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, জনপ্রিয় হিসাবে পরিণত হয়েছে আফটার মানে হচ্ছে পরে, দ্য পোয়েট, পোয়েট মানে হচ্ছে কবি, জসিমউদ্দিন'স পোয়েম, পোয়েম মানে হচ্ছে কবিতা, জসিমউদ্দিন হচ্ছে একজন কবির নাম আমরা জানি, তার একটা কবিতা রয়েছে নকশি কাঁথার মাঠ, সেই নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড, পাবলিশ মানে হচ্ছে তোমার প্রকাশ পাওয়া বা প্রকাশিত হওয়া, ইন 1929 1929 সালে, তার মানে কি হচ্ছে দেখো, দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার, এই নকশি কাঁথা নামটি খুবই বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিল আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন'স পোয়েম, জসিমউদ্দিনের কবিতা নকশি কাঁথার মাঠের যে কবিতাটা ছিল সেই কবিতাটা যখন পাবলিশড হয়েছিল 1929 সালে, সেই 1929 সালে পাবলিশড হওয়ার পর থেকে বা প্রকাশিত হওয়ার পর থেকেই এই নকশি কাঁথার নামটি খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল। ট্রেডিশনাল কাঁথাস, এই যে ঐতিহ্যগত যে কাঁথাগুলো রয়েছে বা ঐতিহ্যগুলো কাঁথাগুলো রয়েছে বা ঐতিহ্যবাহী কাঁথাগুলো রয়েছে,
আর মেড ফর ফ্যামিলি ইউজ, এটা পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। মেড মানে হচ্ছে তৈরি করা, ফ্যামিলি মানে হচ্ছে পারিবারিক, ইউজ মানে হচ্ছে ব্যবহার। তারপর হচ্ছে ট্রেডিশনাল কাথাস, ঐতিহ্যবাহী কাথাগুলো আর মেড তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, পারিবারিক কাজের জন্য বা পারিবারিক পরিবারের জন্য। ওল্ড অর নিউ ক্লোথ, ওল্ড মানে হচ্ছে পুরন, নিউ মানে হচ্ছে নতুন, ক্লোথ মানে হচ্ছে জামা কাপড়। তারপর হচ্ছে ওল্ড অর নিউ ক্লোথ, পুরান অথবা নতুন জামা কাপড়। অ্যান্ড এবং, থ্রেড মানে হচ্ছে সুতা, আর ইউজড, ইউজড মানে হচ্ছে ব্যবহার করা হয়। টু মেক, তৈরি করতে, মেক মানে হচ্ছে তৈরি করা। দিস মানে হচ্ছে এইগুলো, কয়েলস, কয়েলস মানে হচ্ছে কাঁথা। তারপর হচ্ছে এই কাঁথাগুলো তৈরি করার জন্য পুরাতন এবং নতুন কাপড় এবং সুতোকে ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর, এই প্রত্যেকটা জেলাতে আর মোস্ট ফেমাস, আর মানে হচ্ছে হয় মোস্ট মানে হচ্ছে খুবই, ফেমাস মানে হচ্ছে জনপ্রিয়, খুবই জনপ্রিয় ফর জন্য, দিস ক্রাফট, এই ক্রাফটের জন্য বা এই কাঁথার জন্য ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর হচ্ছে খুবই বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, নাও এখন, ইট মানে হচ্ছে হয়, ইট মানে হচ্ছে ইয়া, ইজ মানে হয়, নাও ইট ইজ, এখন এটি হয় প্রডিউস, প্রডিউস মানে হচ্ছে তোমার হচ্ছে কী বলা হচ্ছে উৎপাদন করা, ঠিক আছে, প্রডিউস মানে হচ্ছে উৎপাদন করা। নাও ইট ইজ প্রডিউসড, এখন এটি হয় উৎপাদিত বা উৎপাদন করা হয় কমার্শিয়ালি, কমার্শিয়াল মানে হচ্ছে বাণিজ্যিকভাবে এখন এটিকে প্রোডাকশন করা হয় বা উৎপাদন করা হয়। ইউ ক্যান ফাইন্ড, ইউ মানে হচ্ছে তুমি, ক্যান মানে হচ্ছে পারো, ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পেতে, ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে পেতে পারো, দ্যাম তাদেরকে, ইন দ্যাম মানে হচ্ছে কাদেরকে বোঝানো হচ্ছে, তাদেরকে বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে, একে নকশি কাঁথাকে বোঝানো হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি এই কাঁথাগুলোকে খুঁজে পেতে পারো, ইন মধ্যে, মেনি এক্সপেন্সিভ, মেনি মানে হচ্ছে অনেক, এক্সপেন্সিভ মানে হচ্ছে খুবই দামি। হ্যান্ডিক্রাফট, যেটা একটু আগে বলেছিলাম, হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, শপ মানে হচ্ছে দোকান, ইন মানে হচ্ছে মধ্যে, সিটিজ মানে হচ্ছে শহর, তার মানে হচ্ছে শহরের দোকানগুলোর মধ্যে এই যে হ্যান্ডিক্রাফটটা রয়েছে বা হস্তশিল্পটা রয়েছে, মেনি এক্সপেন্সিভ, অনেক মূল্যবান হস্তশিল্পর দোকানের, শহরের অনেক মূল্যবান হস্তশিল্পর দোকানের মধ্যে এই জিনিসগুলোকে তুমি খুঁজে পেতে পারো। ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি এগুলোকে খুঁজে পেতে পারো, ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ, অনেক দামি বা অনেক মূল্যবান হস্তশিল্পর, হস্তশিল্পর দোকানগুলোতে, শহরের, শহরের অনেক হস্তশিল্পর দোকানগুলোতে যেগুলো হচ্ছে খুবই এক্সপেন্সিভ বা দামি দোকানগুলোতে তুমি এই জিনিসগুলোকে খুঁজে পেতে পারো। দ্য কোয়েলড আর নাও ইন গ্রেট ডিমান্ড, দ্য কোয়েলড মানে হচ্ছে এই যে কাঁথা, দ্য কাঁথাটি আর হয় নাও এখন, ইন গ্রেট, খুবই, গ্রেট মানে হচ্ছে খুব, ডিমান্ড মানে হচ্ছে খুবই দামি বা হচ্ছে চাহিদা স্বরূপ, যেটাকে বলতে হচ্ছে মানে খুব ডিমান্ডেবল বা ডিমান্ড, খুব, তোমার খুবই ডিমান্ড মানে হচ্ছে তোমার খুবই চাহিদা। দ্য কোয়েলড আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কোয়েলটি বা এই কাঁথাটি হচ্ছে এখন খুবই ডিমান্ডেবল বা খুবই চাহিদা সম্পন্ন, বিকজ, কারণ অফ দ্য কালারফুল প্যাটার্ন, কালারফুল মানে হচ্ছে রঙিন, প্যাটার্ন মানে হচ্ছে ডিজাইন, তার মানে হচ্ছে রঙিন ডিজাইনের জন্য, অ্যান্ড ডিজাইন, প্যাটার্ন মানে আসলে বেসিক্যালি নকশাটাকেও বোঝানো হয়, অনেকে ডিজাইনও প্যাটার্ন দিয়েই বই প্রকাশ করা হয়। এখানে যেহেতু আলাদা বলতেছে প্যাটার্ন অ্যান্ড ডিজাইন, আমরা আলাদা করেই বলতেছি, প্যাটার্ন বলতে তোমরা নকশা হিসাবে ইউজ করো এবং ডিজাইন মানে হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সূচিকর্ম বা এটাও এক ধরনের নকশা, ঠিক আছে। তারপরে প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এম্ব্রয়ডারি, যেটাকে হচ্ছে নকশা খচিত করা হয় অন দ্যাম, তার মধ্যে তোমরা যদি কেউ কাঁথা দেখে থাকো, তোমাদের বাসায় অবশ্যই সবারই কাঁথা রয়েছে, দেখবো যে এইটার মধ্যে অনেক ধরনের তোমার হচ্ছে নকশা করা থাকে, সুতো দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল আঁকা হয়, অনেক সময় অনেক পাখি আঁকা হয়, অনেক সময় অনেক দেখা যায় যে মাছ আঁকা হয়। সো এই যে জিনিসগুলো সুতো দিয়ে যে আঁকা হচ্ছে এবং জিনিসগুলোকে একটা কাপড়ের মধ্যে যে তোমার এই নকশাগুলোকে ফুটিয়ে তোলার জন্য যে এই যে এটার যে সৌন্দর্যটা এটা বৃদ্ধি করা হচ্ছে, এই জিনিসগুলোর জন্যই কিন্তু আসলে এই যে নকশি কাঁথাটা এটা কিন্তু খুবই ডিমান্ডেবল। কেন দেখো বলতেছি যে কালারফুল প্যাটার্ন এবং ডিজাইন, এটার যে খুব সুন্দর যে প্যাটার্ন এবং ডিজাইন রয়েছে এবং এই ডিজাইনগুলোকে এমব্রয়ডারি করা হচ্ছে, মানে হচ্ছে তোমার কী করা হচ্ছে, বোনা হচ্ছে, ঠিক আছে, এই কাঁথাটার মধ্যে। সো এই জিনিসটার জন্য কিন্তু এই জিনিসগুলোর যে সৌন্দর্যটা এটা বৃদ্ধি পেয়ে গেছে। সো এই ছিল বেসিক্যালি এই নকশি কাঁথা প্যাসেজটা। তোমরা যদি দেখো যে এটা যদিও আমারটা পুরন বইতে দেখো বলা আছে যে তোমার JSC এক্সামে ঢাকা বোর্ডে 2014 সে এটা এসেছিলো, দিনাজপুর বোর্ডে 2014, বরিশাল বোর্ডে 2014 সে, রাজশাহী বোর্ডে 2014, চিটাং, কুমিল্লা বোর্ডে 2014। সো বোঝাই যাচ্ছে যে এটা কত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এবং এটা কিন্তু সিন প্যাসেজ, তোমাদের মেন বইয়ে এই প্যাসেজটা রয়েছে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।